বরিশালের বাবুগঞ্জে মৎস্যজীবীদের পুনর্বাসনে ছাগল ও ছাগলের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। 23 জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এসব অনিয়মের প্রতিবাদ করেন রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও। 24 জানুয়ারি ভোর 5:30টার দিকে হেলমেট পরে কয়েকজন তরুণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ঢুকে 4018 নম্বর রুমে নক করে। রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেশে অস্ত্র দিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী সিফাতের উপর হামলা চালায় তারা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন জিএম ফাহাদ ও একে জিহাদ নামে আরো 2 শিক্ষার্থী। পরের দিন আহত সিফাত বাদী হয়ে অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে একটি মামলা করলে 4 জনকে গ্রেফতার করা হয়। 25 জানুয়ারি গভীর রাতে বরিশালের বাবুগঞ্জের কেদারপুরে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে শীত কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। এরপর বিষ দিয়ে হত্যা করা হয় দেলোয়ারের মা ও পুত্রবধূকে, আর গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তার স্ত্রীকে। 26 জানুয়ারি দেলোয়ারের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।